বাঙালি মানেই বেড়াতে যেতে ভালোবাসে। দুদিনের ছুটি পেলেও মনে হয় কোথাও একটু ঘুরে আসা যাক। আর এখন তো অবির জায়গার অভাব নেই, কিন্তু কোথায় যাবেন, কিভাবে যাবেন, কত খরচ, এই নিয়ে নানা চিন্তা থাকে। কিন্তু এই চিন্তা দূর করার জন্যও এখন এগিয়ে এসছে ব্লগাররা। সেরকমই একটি ব্লগার, বরং বলা চলে বাংলার জনপ্রিয় ট্রাভেল ব্লগারের সঙ্গে আজকে আমরা রয়েছি। ২০১৬-১৭ সালে ইউটিউব দেখতে শুরু করেছিলাম, তখন ইউটিউব এতটা পপুলার হয়নি, মানে তখন মুম্বাইকার নিখিল আমার মনে আছে, ও সে বম্বে থেকে বাইকে করে লে লাদাখ গিয়েছিল, ওই সিরিজটা আমি পুরো দেখেছিলাম। এবং দেখার পরে তখন আমি বাইক চালাতাম এবং খুব ভালো লাগলো। তখন ওই সিরিজটা দেখার পরে আমার মনে হলো আই ক্যান ডু দিস অ্যাজ ওয়েল, ঠিক আছে। এবং এই যে নিজেকে ফিচার করা ক্যামেরা দিয়ে বাইক চালিয়ে অতটা যাচ্ছে অ্যাডভেঞ্চারাস ট্রিপ, মানে একটা অ্যামেজিং ফিলিং হয়েছিল। তার সঙ্গে সঙ্গে তখন কেসি নেইস্টেট বলো, তারপর পরবর্তীকালে বল্ড অ্যান্ড ব্যাংক্রাফ্ট, হ্যাঁ, এদেরকে দেখা শুরু করলাম। আর বেড়াতে চিরকালই ভালো লাগতো, তখন আমার মনে হচ্ছিল যে ওয়াই নট দিস, ঠিক আছে। তো তারপর চেষ্টা করলাম আর কি, একটা গোপ্রো কিনে ফেলেছিলাম, কিনে তারপর সেটা দিয়ে ভিডিও করলাম, করে শুরু করলাম একটু একটু করে বন্ধু বান্ধবদের মধ্যে দেখাতে শুরু করলাম। তো দেন আই আন্ডারস্ট্যান্ড দে না এটা হবে, তো শুরু হয়ে গেল আর কি। তার কারণ হচ্ছে তোমার নর্থ বেঙ্গলে এত প্রচুর ব্লগাররা ভিডিও করে ফেলেছে, ইউটিউবে সার্চ ইঞ্জিন একটা বিরাট ফ্যাক্টর, মানে যখন তুমি সার্চ করবে তোমার ভিডিওটা টপে থাকলে তার রিচ বেশি হবে। তো এখন নর্থ বেঙ্গল যদি দেখো, পুরী দেখো, বা ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে অফবিট জায়গাগুলো আছে, প্রচুর ব্লগাররা উঠে এসেছেন, তারা ভিডিও করেছেন। তো সেই জায়গাটা কিন্তু ক্রাউডেড হয়ে গেছে। তো এখন আমাদের কী করতে হচ্ছে, এমন জায়গা খুঁজতে হচ্ছে যেখানে এখনও ব্লগাররা যায়নি বা ফিচার্ড হয়নি এরকম জায়গা। তো সেই জন্য আস্তে আস্তে এখন আমি গোয়া গিয়েছিলাম, তারপর হরিদ্বার তার আগে গেলাম, ওই সার্কিটটা, কুমায়ুন, মানে আস্তে আস্তে সারা ভারতের বিভিন্ন জায়গাগুলোকে কভার করবো, এটাই। প্রথম থেকেই আমরা মধ্যবিত্ত ঘরানাড়ি একদম। তো সেখান থেকে আমি বুঝি যে একটা মধ্যবিত্ত মানুষ যখন বেড়াতে যাবে তখন সে এক্স্যাক্টলি কী চায়, তার চাহিদা কী, বা কোন কোন জায়গাগুলো সে দেখতে চায়। মধ্যবিত্ত মানুষেরা এখনও বাঙালিতে দেখবে, বাঙালি যারা তারা একটু ইতিহাসের ছোঁয়া পছন্দ করে, তারা একটু গল্প পছন্দ করে, একদম র যে আমি ফিচার করে দিলাম সেরকমটা পছন্দ করে না। তো সেই জায়গা থেকে ওইভাবেই ভিডিওগুলোকে বানানো, যাতে ওনাদের বেড়াতে কোনো অসুবিধে না হয়, ইনফরমেশন দেওয়ার জায়গা, তার সাথে সাথে খানিকটা এন্টারটেনমেন্ট, গল্প, ট্র্যাভেলগ বলতে যা বোঝায়, ভ্রমণ কাহিনী বলতে যা বোঝায়, সেইভাবে তুলে ধরার চেষ্টা করি আর। হ্যাঁ, আমার স্বপ্ন রয়েছে, ইচ্ছাও রয়েছে বিদেশ ভ্রমণ নিয়ে ভিডিও বানানোর। আমার প্রথম ইচ্ছে হচ্ছে ইজিপ্ট যাওয়া, মানে পিরামিড দেখা, এটা ছোটোবেলার স্বপ্ন। হ্যাঁ, সো পিরামিড এবং আরেকটা দেশ আমাকে খুব টানে, সেটা হচ্ছে টার্কি, তুর্কি আর কি, ঠিক আছে। আর মিডল এশিয়া বা ধরো মঙ্গোলিয়া, আমি জানি না কজন ইয়ে, কিন্তু ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যেটা মস্কো থেকে চালু হয়ে পুরো 11 দিনে মঙ্গোলিয়া, মানে এই জিনিসগুলো আমাকে খুব টানে। হ্যাঁ, বাংলাদেশ ইচ্ছে হয়, বাংলাদেশ, ইনফ্যাক্ট আমরা বাংলাদেশটাকে আমাদের মধ্যে অনেকেই বিদেশ বলে ভাবতে পারে না আর কি, মানে আমার বাবা অ্যাটলিস্ট ভাবে না যে বিদেশ, কারণ তারা সেখানকারই, অরিজিনটা সেখানকার। তো সেই দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ আমরা ভিসা অ্যাপ্লাই করেছি, খুব তাড়াতাড়ি বাংলাদেশ যাচ্ছি। মানে এটা একটা অবাক করা কাণ্ড যে উনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন ফার্স্ট, মানে আমি মেসেজটা দেখে মানে আটকে উঠেছিলাম আর কি, মানে প্রথমে ভেবেছিলাম অন্য কেউ বোধহয় প্র্যাঙ্ক করছে বা কিছু, তারপর দেখলাম না উনি, উনি ফোন নাম্বার দিয়েছেন আমাকে, বলে শিবাজি আই ওয়ান্ট টু টক টু ইউ। তো আমি তারপর রিং ব্যাক করলাম, হোয়াটসঅ্যাপে কথা হলো, খুব সুন্দর, মানে উনি একদম মাটির মানুষ, মানে উনি ভিলেন হিসেবে আমরা চিনি বা ক্যারেক্টার আর্টিস্ট কম, কিন্তু ভিলেন অনেক বেশিতে করেছেন আর কি, কিন্তু মানুষটা টোটালি ডিফারেন্ট। আমি কালকেও ফোন করেছিলেন, আর উনি ফোন করলে অসম্ভব ভালো কথা বলেন, অনেকক্ষণ গল্প করতে মানে করেন আর কি, সময় অদ্ভুতভাবে কেটে যায়। তো খুব ভালো মানুষ, মানে অদ্ভুত একটা ফিলিং ওনার জন্য। আরও হয়তো আমরা একসঙ্গে ঘুরবো অনেক জায়গায়, মানে দুজনে টাইম সিং করছে না, কিন্তু হবে আবার একসঙ্গে। ট্রাভেল ব্লগিং ইজ দ্য টাফেস্ট, হ্যাঁ, যতগুলো জনার আছে, আমি কাউকে ছোটো করছি না, বাট দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ, কারণ কি আমাদের প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করে, যেটা বললে তুমি, সেখানে যাওয়া, দেখা, এবং যারা সিনেমা করে তাদের সঙ্গে বা ডকুমেন্টারি করে তাদের সঙ্গে পার্থক্য হচ্ছে, তারা আগে জায়গাটা রেইকি করে নেয়, আমাদের কিন্তু সেরকম কোনো সুযোগ থাকে না, আমাদের একদম গিয়ে ইনস্ট্যান্টলি শ্যুট করে যা বলার বলে চলে আসতে হবে। তো এটা একটা সমস্যা আর কি, প্রচণ্ড ফিট থাকতে হবে তোমাকে, খাওয়া দাওয়া বাইরে হচ্ছে কন্টিনিউয়াসলি, বডির ওপর একটা টোল পড়ে, এইগুলো রয়েছে।
তো সাংঘাতিক রকমভাবে একটা টাফ জিনিস, মানে এবং পরিবেশে চেঞ্জ হচ্ছে। ভাবো আমি রাজস্থান ঘুরে আসি, তারপর সিকিম যাচ্ছি, তারপর আবার মধ্যপ্রদেশ যাচ্ছি বা এখানে ঘুরছি, তারপর আবার কাশ্মীর চলে যাচ্ছি, মানে পরিবেশেরও চেঞ্জ হচ্ছে, শরীরের ওপর কিন্তু সাংঘাতিক টোল পড়ে। তো এটা একটা সমস্যা, ট্রাভেল ব্লগিং কন্টিনিউয়াস খেটে যেতে হবে এবং এটা করতে হবে। এটা পাইপের মধ্যে আমি ঢুকে গেছি, আমি ব্যাক করতে পারবো না, আমাকে উল্টো দিক দিয়ে বেরোতে হবে, আর আমি যদি ছেড়ে দিই এই নিচটা কিন্তু সম্পূর্ণ পড়ে যাবে। ট্রেকিং করি তো, ট্রেকিং নয় এই জন্য, আচ্ছা এখানে ওই একটা ব্যাপার আছে, ট্রেকিং আমার খুব ফেভারিট জিনিস, আমি অনেকগুলো করেছি, হ্যাঁ, কিন্তু বাঙালির মধ্যে কমন যারা মধ্যবিত্ত বাঙালি যারা বেড়াতে যায় তাদের মধ্যে ট্রেকিংটা কিন্তু সেই হারে পপুলার নয়, মাসের কথা বলছি আমি। আমি বলছি আমার একটা ভিডিও দেবো, সেখানে আমি এক্সপেক্ট করি যে 1,00,000 ভিউ হবে, ঠিক আছে, কি 50,000 ভিউ হবে, কি 1,50,000 ভিউ হবে, ট্রেকিংয়ের ভিডিও দিলে 10,000 লোক দেখবে। তো এই জায়গায় কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন সবসময় কাজ করে, আমি যদি সেই জায়গায় কেদারনাথ যাই তাহলে ভিউ হবে, ঠিক আছে, ট্রেক করে, কিন্তু আমি যদি অন্য কোথাও যাই, হ্যাঁ, একটা পপুলার ট্রেকিং রুটে যাই, সেটার কিন্তু অত ভিউ হবে না, কারণ কমন মধ্যবিত্ত বাঙালি সেটা সঙ্গে নিজেকে রিলেট করতে পারে না। এটা কিন্তু সাংঘাতিক একটা ভাইটাল পয়েন্ট, যারা দর্শক ইউটিউবে তারা রিলেট করতে পারছে কি না, দীঘা পুরী বা রাজস্থান বা কেরল এগুলো রিলেট করতে পারে, আন্দামান রিলেট করতে পারে, কিন্তু একটা অফবিট লোকেশনে ট্রেকিং রিলেট করতে পারে না, সেই জন্যই নয়। শিটংয়ের ভিডিও আমার সবচেয়ে বেশি পপুলার ভিডিও, শিটংকে বলতে পারো, শিটংয়ের মানুষেরা এখন আমাকে এক ডাকে চেনে সবাই, যে এই শিবাজি পাল, এ আমাদেরকে পপুলার করেছে। এরপর বাংলাদেশের প্ল্যান রয়েছে, আচ্ছা অজন্তা ইলোরা যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছে, সেটার একটা প্ল্যান রয়েছে। তারপর আমরা সাউথে যাব, ঠিক আছে, সাউথে এই পুরো বর্ষাকালটাই হবে সাউথে, তারপরে মানে অজন্তা ইলোরা মুম্বাই, তারপরে পুনে, মাথেরান, মহাবলেশ্বর, এই সার্কিটটা হবে একটা, আর তারপরে সাউথ ইন্ডিয়া হবে পুরো বর্ষাকালে।